ডাব্লিউবিএস এক্সাম অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমাদের আজকে জিকে ক্লাসে থাকছে 75টি প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। তোমাদের আমাদের ডাব্লিউবিসিএস এর ম্যারাথন ক্লাস চলছে, তোমাদের আজকে ডে টু। লাস্ট এই 15 দিন তোমাদের খুবই গুরুত্বপূর্ণ আর ইম্পর্টেন্ট প্রত্যেকটি ক্লাসই হবে। আমরা বিশেষ করে জিকের উপরে তোমাদের প্রচুর পরিমাণে জোর দেবো, অবশ্যই জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে। আজকে একটু কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা একটু লেট হতে পারে, আমাদের মেনলি যে টাইম রয়েছে 9টা, একটু সেটি আজকে লেট হতে পারে একটু। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে, তোমাদের কাছে ক্লাসটার নোটিফিকেশন অবশ্যই পৌঁছে যাবে। এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে রয়েছে। সেখানে তোমরা আমাদের যে সমস্ত ক্লাসগুলো করানো হচ্ছে সেগুলোর পিডিএফগুলো সেখানে তোমরা পেয়ে যাবে, অবশ্যই সেখানে কিন্তু তোমরা জয়েন্ট হয়ে যাবে। আজকে মক টেস্ট আকারে থাকবে ক্লাস। আমি তোমাদের জানো যে আমি কিছু টপিক ওয়াইজ ক্লাসেস দিচ্ছি, কিছু মক টেস্ট আকারে ক্লাসেস দিচ্ছি, যে প্রত্যেকটি ক্লাসে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং টপিক ওয়াইজ জিকে যারা এখনো দেখো না, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে টপিক ওয়াইজ জিকেতে আমাদের অনেকগুলো ক্লাসেস অলরেডি হয়ে গিয়েছে, সেই ক্লাসগুলো কিন্তু অবশ্যই তোমরা অ্যাটেন্ড করে নেবে। একবার অবশ্যই সেই ভিডিওগুলোকে দেখে নেবে। আপকামিং তোমাদের এই কিছুদিনের মধ্যে আরও অনেকগুলো তোমাদের টপিক ওয়াইজ ক্লাসেস আসতে চলেছে। তো চলো বন্ধুরা, দেরি না করে সেশনটাকে শুরু করা যাক। দেখে নিই আমাদের আজকের ফার্স্ট কোশ্চেন। ফার্স্ট কোয়েশনটি কী রয়েছে, প্রত্যেকটি কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সমস্ত কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের উপরে বেস করা। নেক্সট ফার্স্ট কোয়েশনটি কী রয়েছে এখানে, আমার আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয়ে থাকে তাহলে আমি অপরাধী, এই কথাটি কে বলেছিল? এই কথাটি বলেছিল সি আর দাস বলেছিলেন। কে বলেছিলেন? সি আর দাস বলেছিলেন। নেক্সট দেখে নেব। নেক্সট হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রথম শহীদ কে ছিল? যুক্তরাষ্ট্রের প্রথম শহীদ ছিল মদনলাল ডিংরা। মদনলাল ডিংরা এই যুক্তরাষ্ট্রের প্রথম শহীদ ছিল, মোস্ট ইম্পর্টেন্ট, 1909 সালে। নেক্সট দেখে নেবো, 1909 সালে কার্লাম যেটা রয়েছে উইলি, কার্জন উইলি, এনাকে ইনি মেরেছিলেন। নেক্সট দেখে নেবো। নেক্সট রয়েছে এখানে, কোন পদ্ধতিতে এলপিজি সিলিন্ডারের থেকে গ্যাস মুক্ত করা হয়? ডিফিউশন, ডিফিউশন পদ্ধতিতে এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস মুক্ত করা হয়। নেক্সট হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস কবে পালন হয়? 5ই জুন, 5th of June, 5 জুন বিশ্ব পরিবেশ দিবস পালন হয়, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট দেখে নেবো, রাজ্যসভার সভাপতিত্ব কী করেন? উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতিত্ব করেন। প্রত্যেকটি কোশ্চেনই খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, নেক্সট রয়েছে এখানে, একজন নাগরিকের লোকসভা নির্বাচন হতে, লোকসভায় নির্বাচিত হতে হলে ন্যূনতম বয়স কত হতে হবে? তাহলে লোকসভায় নির্বাচিত হতে হলে ন্যূনতম বয়স হতে হবে 25 বছর, 25 বছর ন্যূনতম বয়স হতে হবে। নেক্সট রয়েছে এখানে, যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক ছিল ভূপেন্দ্রনাথ দত্তা। কে ছিলেন? ভূপেন্দ্রনাথ দত্তা, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, গাদার পার্টি ভেরি 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 ইম্পর্টেন্ট, ট্রিপল ইস্টা মার্ক করে রাখবে অবশ্যই, এখান থেকে কিন্তু 100% তোমাদের অবশ্যই কোশ্চেন জিজ্ঞেস করা হবে। গাদার পার্টি হয় কে প্রতিষ্ঠা করেছিল, কোথায় প্রতিষ্ঠা হয়েছিল, কত সালে হয়েছিল, সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে রয়েছে কোথায় প্রতিষ্ঠা হয়েছিল, যেটা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং এর যেটা রয়েছে তোমাদের হেডকোয়ার্টার যেটাকে বলা হয় সেটি ছিল স্যান ফ্রান্সিসকোতে, এবং লালা হারদয়ালিটিকে এ করেছিল, প্রতিষ্ঠা করেছিল কত, 1913-14 সালের দিকে, অনেক জায়গাতে 13 থাকে, অনেক জায়গাতে 14 থাকে, 13-14তে। নেক্সট দেখে নেবো আমরা, এক সেকেন্ড, চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট রয়েছে মগধ, মগধের প্রথম রাজধানী কোথায় ছিল? রাজগীর, রাজগীর ছিল মগধের প্রথম রাজধানী। নেক্সট রয়েছে, গান্ধী কোন আন্দোলনকে, গান্ধীজি কোন আন্দোলনকে খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত করেছিল? তাহলে গান্ধীজি যেটা রয়েছে অসহযোগ আন্দোলনকে খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত করেছিল, কত, 1920তে। নেক্সট দেখে নেবো। নেক্সট রয়েছে এখানে, দ্বিজাতিতত্ত্বের জনক কে, দ্বিজাতিতত্ত্বের জনক যেটা রয়েছে স্যার সৈয়দ আহমেদ খান, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট দেখে নেব। নেক্সট রয়েছে, দিল্লি আইনসভা যেটা রয়েছে আইনসভা ভবনে বোমা নিক্ষেপ করেছিল ভগৎ সিং, এনার সঙ্গে সহযোগী বিপ্লবী কে ছিলেন? ওনার সঙ্গে আর সহযোগী ছিল বটুকেশ্বর দত্ত, বটুকেশ্বর দত্ত, বটুকেশ্বর দত্ত। নেক্সট রয়েছে, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? মোস্ট ইম্পর্টেন্ট, ধর্মপাল, ধর্মপাল প্রতিষ্ঠা করে। নেক্সট রয়েছে, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর যেটা রয়েছে সর্বপল্লী রাধাকৃষ্ণন, সর্বপল্লী রাধাকৃষ্ণন, ইনি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিল, মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের সমস্ত কিছু ভারতের কে প্রথম ছিল সমস্ত কিছু সেপারেট ভিডিও দেওয়া রয়েছে, সেই জন্য আমি তোমাদেরকে বারবার করে বলি, যারা আমাদের টপিক ওয়াইজ ক্লাসেসগুলো দেখোনি তোমরা অবশ্যই কিন্তু প্লেলিস্ট ভিজিট করে দরকার হলে বারবার করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে, অথবা তোমরা ডাউনলোড করে রাখবে, ডাউনলোড করে ক্লাসেসগুলোকে দেখে নেবে, অথবা পিডিএফগুলো যেগুলো ছিল সেগুলো পিডিএফগুলো আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যায়, সেখানে তোমরা সার্চ করে দেখতে পাবে, সেখানে পিডিএফগুলো দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা সংগ্রহ করে নিতে পারবে। নিশ্চয় রয়েছে এখানে, ভারতীয় যেটা রয়েছে ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন আইন কত সালে হয়? প্রথম সংশোধন হয়েছিল কত সালে? সেটি হয়েছিল 1951 সালে, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট হয়েছিল। নেক্সট দেখে নেব। নিশ্চয় হচ্ছে, কার জন্মদিন উপলক্ষে জাতীয় যুব দিবস পালন করা হয়? কতই, 12ই জানুয়ারি, 12ই জানুয়ারি জাতীয় যুব দিবসটা যেটি রয়েছে স্বামী বিবেকানন্দের যেটা রয়েছে জন্মদিন উপলক্ষে পালন করা হয়ে থাকে, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে এখানে, কে সর্বপ্রথম পোর্টফোলিও ব্যবস্থা নিয়ে আসে? লর্ড ক্যানিং পোর্টফোলিও ব্যবস্থা নিয়ে এসেছিল, মোস্ট ইম্পর্টেন্ট এক্সামের জন্য। নেক্সট রয়েছে এখানে, রাজরাজেশ্বর মন্দির কে তৈরি করেন?
প্রথম রাজরাজ, প্রথম রাজরাজ ইনি প্রতিষ্ঠা করেছেন, তৈরি করেছিলেন। নেক্সট রয়েছে অমৃতবাজার পত্রিকা, কে প্রতিষ্ঠা করেন? অমৃতবাজার পত্রিকা রয়েছে তোমাদের শিশির কুমার ঘোষ, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট নেক্সট রয়েছে এখানে অক্সিজেন সিলিন্ডার, সরি অক্সিজেন আবিষ্কার করেন, কে অক্সিজেন আবিষ্কার করেন, অক্সিজেনকে আবিষ্কার করেছিলেন এখানে প্রিন্সটলে, প্রিন্সটলে প্রিন্সলি ইনি যেটি রয়েছে অক্সিজেনকে আবিষ্কার করেছেন। নেক্সট রয়েছে কে প্রথম রেশন ব্যবস্থা চালু করে, রেশন ব্যবস্থা আলাউদ্দিন খিলজি চালু করে, যে রেশনিং ব্যবস্থা সেটিকে আলাউদ্দিন খিলজি চালু করেছিল। আমৃতগাদ নামে কে পরিচিত? মোস্ট ইম্পর্টেন্ট, অনেকবার এক্সামে জিজ্ঞেস করা হয়েছে, বিন্দুসার, বিন্দুসার ইনি অমৃতগাদ নামে পরিচিত। নেক্সট এলাহাবাদ প্রশস্তি কার রচনা? হরি সেনের রচনা, মোস্ট 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 ইম্পর্টেন্ট, অনেকবার আমরা কোশ্চেনটাকে নিই কিন্তু তবু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখে নাও, নেক্সট রয়েছে এখানে সূর্য সিদ্ধান্ত কে লিখেছে? সূর্য সিদ্ধান্ত আর্যভট্ট লিখেছে, কে? আর্যভট্ট। নেক্সট রয়েছে তালিকোটের যুদ্ধ কোন বছর হয়েছিল? তালিকোটের যুদ্ধ 1565 সালে হয়েছিল, কত? 1565। নেক্সট রয়েছে পানিপথের যুদ্ধে, পানিপথের যুদ্ধে বাবরের প্রতিপক্ষ কে ছিল? তাহলে এটা কোন পানিপথের কথা বলা হচ্ছে, কত? প্রথম, সেকেন্ড, থার্ড, কোনটার কথা বলা হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাও। তাহলে এখানে ইব্রাহিম লোদি, বাবরের প্রতিপক্ষ কে ছিল? ইব্রাহিম লোদি। নেক্সট দেখে নেবো, নেক্সট রয়েছে এখানে লীলাবতী, এর ফার্সি অনুবাদ করেছিলেন, তাহলে লীলাবতী এর ফার্সি অনুবাদ কে করেছিল? ফয়েজি, ফয়েজি ইনি লীলাবতীর ফার্সি অনুবাদ করেছিল। নেক্সট দেখে নেওয়া যাক, নেক্সট রয়েছে আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গ কোন দেশের সমান? আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গ হাঙ্গেরি দেশের সমান, কোন দেশ? হাঙ্গেরি। নেক্সট রয়েছে এখানে কোন বছর রেলবোর্ড স্থাপিত হয়? রেলবোর্ড 1905 সালে স্থাপিত হয়, 1905 সালে, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে এখানে জাতীয় গৌরব সম্বর্ধনী সভা, জাতীয় গৌরব সম্বর্ধনী সভা যেটি রয়েছে 1866 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর প্রতিষ্ঠাতা ছিল তোমাদের রাজনারায়ণ বসু, প্রতিষ্ঠাতা কে ছিল? রাজনারায়ণ বসু। নেক্সট হচ্ছে 1857 সালে বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিল? ভারতের গভর্নর জেনারেল ছিল এখানে লর্ড ক্যানিং, 1857 ইনি লাস্ট গভর্নর জেনারেল এবং কি ফার্স্ট ভাইসরয়। নেক্সট দেখে নেব, নেক্সট হচ্ছে এখানে কিতাবুর রাহেলা কে লিখেছেন? কিতাবুল লাহারা যেটি রয়েছে এখানে ইবন বতুতা, আইবিএন বতুতা ইনি লিখেছেন। নেক্সট দেখে নেব, নেক্সট রয়েছে এখানে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট কে ছিল? প্রথম প্রেসিডেন্ট বা প্রথম সভাপতি হিসেবে আসে তো সেটি কে হয়ে যাবে আমাদের ডব্লিউসি ব্যানার্জি, উমেশচন্দ্র ব্যানার্জি, মোস্ট 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 ইম্পর্টেন্ট। 1885 সেই অধিবেশনটা হয়েছিল, কোথায় হয়েছিল? মুম্বাই, মুম্বাইয়ে অধিবেশনটা হয়েছিল। জাতীয় কংগ্রেসের উপরে সেপারেট ভিডিও দেওয়া রয়েছে, টপিক ওয়াইজ জিকে প্লেলিস্টে ভিজিট করে দেখে নেবে। নেক্সট দেখে নিই, নেক্সট রয়েছে এখানে ভারতের সংবিধানে কোন সংশোধন দ্বারা যেটা রয়েছে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়, সম্পত্তির অধিকার যেটি ছিল সেটি মৌলিক অধিকারের আন্ডারে ছিল সেটিকে বাদ দিয়ে দেওয়া হয় কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? অ্যামেন্ডমেন্ট নাম্বার 44, অ্যামেন্ডমেন্ট নাম্বার 44 কত? 1978 হয়েছিল এই অ্যামেন্ডমেন্টটা, 1978 দিকে যেটা হয়েছিল অ্যামেন্ডমেন্ট নাম্বার 44, 44তম সংশোধনের মাধ্যমে সেটিকে যেটা রয়েছে বাদ দেওয়া হয় মৌলিক অধিকার থেকে। নেক্সট রয়েছে এখানে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিল? বল্লাল সেন ইনি কৌলিন্য প্রথাকে প্রবর্তন করেছিল। নেক্সট রয়েছে কোন সুলতানের রাজত্বকালে চিঙ্গিসকা ভারতে আক্রমণ করে? ইলতুৎমিস, ইলতুৎমিসের রাজত্বকালে যেটি কিনা রয়েছে চিঙ্গিসকা ভারতকে আক্রমণ করেছিল, মোস্ট 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 ইম্পর্টেন্ট এক্সামের জন্য। নেক্সট দেখে নেব, নেক্সট রয়েছে এখানে কে অস্ত্র আইন পাশ করে? অস্ত্র আইন পাশ করেছিল কে? লর্ড লিটন, লর্ড লিটন, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট দেখে নিই, নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থানের নাম কি? সান্দাকাফু, সান্দাকাফু। নেক্সট হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর অভাবে কী রোগ হয়? খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা রোগ হয়ে থাকে, অনেকবার আমি ক্লাসে করিয়েছি, সেটি তোমরা কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাও। স্কার্বি নাকি বেরিবেরি কোনটা? তোমাদের অপশন দিলাম, তাও দেখে নাও কোনটা হবে তোমরা কারেক্ট অ্যান্সার, কমেন্ট করে অবশ্যই জানাও। নেক্সট দেখে নিই, নেক্সট রয়েছে লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? লোকসভার প্রথম স্পিকার ছিল জি ভি মালভাঙ্কর, গণেশ বসুদেব মালভাঙ্কর ইনি ছিলেন যেটা রয়েছে লোকসভার প্রথম অধ্যক্ষ বা স্পিকার। নেক্সট রয়েছে এখানে বন্দে মাতরম গানটি নেওয়া হয়েছে আনন্দমঠ থেকে, কোত্থেকে নেওয়া হয়েছে বন্দে মাতরম গানটি? আনন্দমঠ থেকে, মোস্ট ইম্পর্টেন্ট এক্সামের জন্য। নেক্সট দেখে নিই, নেক্সট রয়েছে মায়ের দেওয়া পোড়া কাপড় মাথায় তুলে নেরা নেড়ে ভাই কোন চারণ কবি গাইতেন? কোন চারণ কবি গাইতেন, কে গাইতেন এটি? মুকুন্দ দাস, তাহলে এটি মুকুন্দ, মুকুন্দ দাস মাথায় রাখবে মোস্ট ইম্পর্টেন্ট এক্সামের জন্য। নেক্সট দেখে নিই, নেক্সট রয়েছে এখানে ভারতীয় বিপ্লবের দ্বারা চট্টগ্রাম লুণ্ঠন কত সালে হয়? চট্টগ্রাম লুণ্ঠনটি যেটা হয়েছে 1930 সালে, কত সালে? 1930 সালে। নেক্সট দেখে নেব, নেক্সট হচ্ছে ভারতের জন্য পূর্ণ স্বরাজ প্রস্তাব জাতীয়
ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গৃহীত হয়? সেটি হয়েছিল পূর্ণ স্বরাজ কতই লাহোর। অধিবেশনটা কত ছিল? সম্ভবত 1929, চেক করে নেবে একবার, নেক্সট দেখে নিই। নেক্সট হয়েছে এখানে স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন? স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিল? সি আর দাস, 1922, নেক্সট দেখে নিই। নেক্সট হয়েছে এখানে 1857 সালে কাকে ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করা হয়? 1857 সালে মহাবিদ্রোহের পর যেটি রয়েছে দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করা হয়। নেক্সট রয়েছে এখানে ভারতে ড্যাশ রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা সর্বাধিক? পশ্চিমবঙ্গের সীমানা সর্বাধিক কার সঙ্গে? ঝাড়খণ্ডের সঙ্গে। এবং তোমরা কমেন্ট করে জানাও সর্বনিম্ন কার সঙ্গে। তোমাদের আমি যেগুলো কমেন্ট করতে বলছি তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, অবশ্যই, কারণ তোমাদের তাহলে বুঝতে পারবে যে তোমাদের রিভিশনটা কেমন হয়েছে। নেক্সট নেক্সট রয়েছে এখানে টিপাম বেলে পাথর, টিপাম নামক বেলে পাথর কোন রাজ্যে দেখা যায়? এটি আসামে দেখা যায়। কোথায়? আসামে দেখা যায়। নেক্সট দেখে নেওয়া যাক লং ওয়াক টু ফ্রিডম, বইটি কার লেখা? নেলসন ম্যান্ডেলার লেখা লং ওয়াক টু ফ্রিডম। নেক্সট রয়েছে এখানে চিরাকি চাচাই এবং কেট্রেন নামক জলপ্রপাতগুলি কোন রাজ্যে অবস্থিত? এই সমস্ত জলপ্রপাতগুলি যেগুলো রয়েছে মধ্যপ্রদেশে অবস্থিত। কোথায়? মধ্যপ্রদেশে। নেক্সট দেখে নেওয়া যাক সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে? সাতবাহন বংশের প্রতিষ্ঠা সিমুক কে? সিমুক। নেক্সট কার আদেশে মহাভারত বাংলায় অনুবাদ হয়? তাহলে কার আদেশে মহাভারত যেটা রয়েছে বাংলায় অনুবাদ হয়েছিল? আলাউদ্দিন হোসেন শাহ এনার আদেশে যেটা রয়েছে মহাভারত বাংলায় অনুবাদ হয়েছিল। মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট দেখে নিন, নেক্সট রয়েছে ইম্ফল কোন রাজ্যের রাজধানী? ইম্ফল যেটা রয়েছে মণিপুরের রাজধানী মাথায় রাখবে। নেক্সট রয়েছে এখানে পং বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে? বিপাশা নদীর উপরে পং বাঁধটি গড়ে উঠেছে। জাপ্তিপোতা কে প্রবর্তন করেছিল? জাপ্তিপোতা আকবর প্রবর্তন করেছিল কে? আকবর। বন্ধুরা সেশনটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবে না। আর অবভিয়াসলি চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তোমাদের প্রতিদিন মর্নিং 7 থেকে তোমাদের কিন্তু ক্লাসটা চলবে। নেক্সট দেখেন আজকে আমরা 75 নিয়েছি, কালকে চেষ্টা করবো আরও বেশি তোমাদের 100টা জিকে করানোর। রেগুলার তোমাদের প্রায় যাতে 50-75 বা 100টা করে কিন্তু রেগুলার আমি নেওয়ার চেষ্টা করছি, যাতে তোমাদের রিভিশনটা বেশি বেশি পরিমাণে রিভিশন হয়। এবং মিডলে আমি কিছু টপিক আইস ইম্পর্টেন্ট কিছু ক্লাসেস দেবো, সেগুলো কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে এখানে কোন বছর বিসিনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? 1802 সালে। নেক্সট রয়েছে উই হ্যাভ নাথিং টু ফিয়ার বাট ফিয়ার ইট সেলফ, কার উক্তি ছিল এটি? এটা তোমাদের ফ্র্যাঙ্কলিন ডি রোজভেল্ট, যেটা রয়েছে ফ্র্যাঙ্কলিন ডি রোজভেল্ট এনার উক্তি ছিল। উক্তি তোমাদের WBCS এর এক্সামে জিজ্ঞেস করা হয়েছে। নেক্সট রয়েছে এখানে কোন ভাইসদেরকে উজ্জ্বল বিফলতা বলা হয়? উজ্জ্বল বিফলতা লর্ড লিটনকে বলা হয়। কাকে বলা হয়? লর্ড লিটনকে। প্রত্যেকটি কোশ্চিন কিন্তু তোমাদের WBCS জিজ্ঞেস করা করছে। নেক্সট রয়েছে এখানে সিকিম কবে ভারতবর্ষের অংশ হলো? সিকিম যেটা রয়েছে 1975 সালে ভারতবর্ষের অংশ হয়েছে। নেক্সট হচ্ছে এখানে শিকাগো ধর্ম মহাসভা কবে আয়োজিত হয়েছিল? শিকাগো ধর্ম মহাসভাটি যেটি রয়েছে তোমাদের 1893 সালে অনুষ্ঠিত হয়েছিল। কোথায়? 1893। নেক্সট হচ্ছে এখানে মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত? মাজুলি দ্বীপটি যেটি রয়েছে আসামে অবস্থিত, কার? ব্রহ্মপুত্র নদীর উপরে। নেক্সট রয়েছে এখানে তোমাদের মহাযাত্রা কে রচনা করেন? লক্ষ্মীনাথ বীজবড়ুয়া ইনি মহাযাত্রাকে রচনা করেছে। নেক্সট রয়েছে এখানে আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন? আলেকজান্ডার ভারতে ছিল 19 মাস। কত? 19 মাস, 323 BC-তে সম্ভবত ইনি মারা গিয়েছিলেন এবং 326 BC-তে ইনি ভারতে এসেছিলেন, মাথায় রাখবে তোমরা অবশ্যই। নেক্সট দেখে নিন, নেক্সট রয়েছে এখানে বাবার নামা রচয়িতা কে ছিলেন? বাবার নামার রচয়িতা ছিল তোমাদের আব্দুল ফজল। নেক্সট রয়েছে এখানে ভারতের পরিকল্পনা কমিটির সভাপতি কে? তো ভারতের পরিকল্পনা কমিটির সভাপতি যেটা রয়েছে উপরাষ্ট্রপতি কে? উপরাষ্ট্রপতি। এটি সম্ভবত আর নেই এখন, এটি মনে হয় নীতি আয়োগে পরিণত হয়ে গিয়েছে। তোমরা একটু চেক করে নেবে অবশ্যই। কোশ্চিনটা আমি প্রিভিয়াস ইয়ার থেকে যেহেতু নিয়েছি সেখানে ছিল, সেখান থেকে আমি পিক আপ করেছি কোশ্চিনটাকে। নেক্সট দেখে নেবো আমরা, নিশ্চয়ই সেখানে তোমাদের স্থানীয় স্বায়ত্তশাসন আইন মানে সেলফ গভর্নমেন্ট লোকাল গভর্নমেন্ট যেটা রয়েছে সেটি কে পাশ করে? স্থানীয় স্বায়ত্তশাসন আইন যেটি রয়েছে সেটি লর্ড রিপন পাশ করিয়েছিল, লর্ড রিপন। নেক্সট দেখে নিই, নেক্সট রয়েছে এখানে ঐতিহ্যভিত্তিক আধুনিকতাবাদী কাকে বলা হয়? ঐতিহ্যভিত্তিক আধুনিকতাবাদী যেটি রয়েছে সেটি বলা হয় তোমাদের বিদ্যাসাগরকে। কাকে বলা হয় তাকে? বিদ্যাসাগরকে। নেক্সট দেখে নেওয়া যাক এখানে, নেক্সট রয়েছে এখানে
নাদওয়াত আল উলেমা কে প্রতিষ্ঠা করেন? নাদওয়াত আল উলেমা এটি প্রতিষ্ঠা করেছিলেন তোমাদের শিবালি নোমানি। কি করেছিল? শিবালি নোমানি। নেক্সট দেখে নিই, নেক্সট রয়েছে এখানে তোমাদের মারহাট্টা কে প্রকাশ করেন? মারহাট্টা বালগঙ্গাধর তিলক প্রকাশ করেছিল। কে এটি? বালগঙ্গাধর তিলক। নেক্সট রয়েছে এখানে ভারতের কোন শহরে ভূগর্ভস্থ রেল প্রথম চালু হয়? ভূগর্ভস্থ রেল বা পাতাল রেল যেটা রয়েছে সেটি সর্বপ্রথম কলকাতাতে চালু হয়েছিল। নেক্সট দেখে নেব, নেক্সট রয়েছে এখানে তৃতীয় পানিপথের যুদ্ধ কবে হয়? তৃতীয় পানিপথের যুদ্ধ যেটি রয়েছে তোমাদের 1761 1761 যেটি আমরা এর আগে যেটি আমরা একটি কোশ্চিন পেয়েছিলাম বাবার এবং ইব্রাহিম লোদি, সেটি আমাদের ছিল কার? ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ 1526 1526, তারপরেরটা কত? 1556 এবং লাস্টেরটা যেটা রয়েছে 1761। মাথায় রাখবে তিনটেই কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের এক্সামের জন্য। নেক্সট দেখে নিই, নেক্সট রয়েছে এখানে লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? লখনৌ চুক্তিটা যেটা রয়েছে 1916 1916 স্বাক্ষরিত হয়েছে। নেক্সট রয়েছে এখানে পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? শিলিগুড়িকে, আমাদের শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। নেক্সট রয়েছে এখানে সংবিধানের কোন ধারা অনুসারে রাষ্ট্রপতি কোনো রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারে? মানে যে কোনো রাজ্যের রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারে আর্টিকেল 356 দিয়ে। আর্টিকেল 356-এর সেই ক্ষমতা রয়েছে যার মাধ্যমে রাষ্ট্রপতি যে কোনো রাজ্যের সরকারকে বরখাস্ত করতে পারে। নেক্সট, এবং এটি আমাদের আজকের ক্লাসের লাস্ট কোশ্চিন। আশা করছি তোমরা সেশনটা মন দিয়ে অবশ্যই শেষ পর্যন্ত দেখেছো, এবং তোমাদের কোন টপিকের উপরে যদি তোমাদের ক্লাসের চাই কোনো টপিকের উপরে, সেই টপিকটা অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। অবশ্যই আমি চেষ্টা করবো সেই টপিকের উপর ক্লাস দিয়ে দেওয়ার জন্য। নেক্সট রয়েছে আমাদের এখানে নিউ ল্যাম্প ফর ওল্ড প্রবন্ধটি কার লেখা? নিউ ল্যাম্প ফর ওল্ড এই প্রবন্ধটি যে রয়েছে এখানে শ্রী অরবিন্দ ঘোষ, শ্রী অরবিন্দ ঘোষের লেখা। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।